আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ফার্মেন্টেশন করা হয় অ্যান্ড সলুবল ইন ওয়াটার বা ইনসলুবল ইন অ্যাসিড অ্যান্ড অ্যালকোহলে ইন নন সলুবল, নো রিস্ক অফ হাইড্রোসেলুলোস ফরমেশন ডিউরিং পিলিং। তো এই ধরনের হাইড্রোসেলুলোস ফরমেশনের কোনো সুযোগ এখানে থাকছে না। সো দিস দ্য এনজাইম অ্যান্ড টাইপস অফ এনজাইম যদি আমরা বলি, বিভিন্ন প্রকার এনজাইম রয়েছে। দ্রো দেয়ার আর মেনি এনজাইমস, অনলি টু টাইপস অফ এনজাইমস আর ইউজড ইন ডিসাইডিং, সেগুলো কি কি? সেলুলোজ এনজাইম ডিগ্রেড সেলুলোজ এন্ড ইট মোর টাইম দেন সেলুলোজ ড্যামেজ এন্ড কনভার্ট ইন্টু গ্লুকোজ। অ্যামাইলেজ এনজাইম হ্যাভ আউট ইন্টারস্ট্যান্ডিং ফিচার অ্যান্ড অনলি হাইড্রোলাইসিস স্টার্চ বাট নট অ্যাট একটা সেলুলোজ, সো ইট ইজ ইউজ ফর ডিসাইডিং। এটি সবচেয়ে ব্যবহৃত হয়। আমরা যদি সেলুলোজ এনজাইম ইউজ করি, সেটি সেলুলোজকেও অ্যাটাক করে সেলুলোজের বৈশিষ্ট্যকে ড্যামেজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে অ্যামাইলেস এনজাইম যেটি, সেটি শুধুমাত্র আমাদের যে স্টার্চ ম্যাটেরিয়াল রয়েছে সেটাকেই অ্যাটাক করে এবং ড্যামেজ করে, এই রিমুভ করে। সো অ্যামাইলেস এনজাইম আর মোর সুইটেবল ফর ডিসাইজিং। টাইপস অফ অ্যামাইলেস এনজাইম উইথ এক্সাম্পল আমরা তিন প্রকার দেখি। মেল্ট এক্সট্রাক্টর মেল্ট প্রিপারেশন এনজাইমস, ব্যাকটেরিয়াল এক্সট্রাক্টর ব্যাকটেরিয়াল এনজাইমস অ্যান্ড প্যানক্রিয়েটিক এনজাইমস বা অ্যানিমাল এনজাইমস। মেল্ট এক্সট্রাক্টর মেল্ট প্রিপারেশন এনজাইম অর্থাৎ বিভিন্ন প্রকার ফ্লাওয়ার বা এগুলো থেকে আসবে মেল্ট এনজাইম। যে মেল্ট এনজাইমস আর অবটেইন বাই এক্সট্রাকশন অফ ফ্রেশলি জার্মিনেটেড বার্লি কর্নস, ফ্রেশলি জার্মিনেটেড বার্লি কর্নস এখান থেকে হয়। কনসেন্ট্রেশন অফ দ্য টেম্পারেচার পি ইস অ্যান ইম্পর্টেন্ট ডিফিসিয়েন্স অফ এনজাইম, দ্য টেম্পারেচার রেজড আপার লিমিট অ্যান্ড বিকাম ডিস্ট্রয়। সাধারণত এনজাইমগুলো তো লিভিং অর্গানিজম, বিভিন্ন বস্তু থেকে এগুলোকে সৃষ্টি করা হয়। যেমন বার্লি কর্নটা জার্মিনেট করলে আমরা যদি রেখে দিই, তাহলে সেখানে এই যে এনজাইমগুলো সৃষ্টি হয়, মাইক্রো অর্গানিজমগুলো সৃষ্টি হয়, তারা এনজাইমগুলো উৎপাদন করে, অর্থাৎ সেটা হচ্ছে মেল্ট এক্সট্রাক্ট বা মেল্ট প্রিপারেশন থেকে পাওয়া যায়। এরপরে আমরা আসি যে ব্যাকটেরিয়া থেকে। এটা বলা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয় যেটা মেল্ট এক্সট্রাক্ট, সেটি 60 ডিগ্রিতে অ্যান্ড ডিস্ট্রয়েড 75 ডিগ্রি টেম্পারেচার পৌঁছালে ডিস্ট্রয় হয়ে যায়। বিভিন্ন প্রকার ট্রেড নেম রয়েছে, ডাইস্টাফোর, ফার্মেন্টেড ডি, থারাহাইড এন ডি এক্সট্রা। ব্যাকটেরিয়াল এনজাইমসটা কি বলা হচ্ছে, দ্য ফার্মেন্টেড ইজ অবটেইন ফ্রম দ্য বেসিকুলাস বেসিলোস এস্টাবিলুস, আমরা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার নাম পড়েছি তার মধ্যে একটা, হুইচ গ্রো অন দ্য গ্রেইনস অফ রাইস অ্যান্ড ব্রেক্স ডাউন দ্য স্টার্চ ইন টু দ্য ওয়াটার সলুবল ডেক্সট্রিন। এটা থেকে পাওয়া যায়, ফার্মেন্টেড রাইস থেকে পাওয়া যায়, প্রোডিউস ব্যাকটেরিয়া এক্সট্রাক্ট অ্যান্ড গ্রো এনলার্জ অ্যান্ড প্রিপেয়ার, অর্থাৎ ভাত থেকে বা এগুলো থেকে পাওয়া যায়। বেস্ট রেজাল্ট 70 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিস্ট্রয়েড এট 95 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফেলে মরে যায়। বিভিন্ন প্রকার বাণিজ্যিক ড্যাম, র্যাপিডেস, বায়োলেস, ব্যাকটোলেস, গ্যালাক্টোস, আর্চারি এক্সেট্রা। এরপরে থাকলো প্যানক্রিয়েটিক অ্যানালাইসিস, অর্থাৎ প্রাণীর যে প্যানক্রিয়েটিক রয়েছে অঙ্গ, পিত্তথলি। প্যানক্রিয়েটিক এনজাইমস আর প্রিপেয়ার্ড ফ্রম দ্য প্যানক্রিয়াসেস অফ দ্য স্ল্যাগাটেড অ্যানিমাল, অর্থাৎ যে প্রাণীগুলো কসাইখানা থেকে। A characteristics of feature the pancreatic amylase is that they are very milky emulsion in water and capable of modifying esters, albumin, pectins and fats. এগুলোকে সাধারণত রিমুভ করতে পারে, তো প্রাণী থেকে উৎপন্ন হয়। ফার্মোসল, নভোফার্মোসল, ডেগোমা, ভিভেরাল ইত্যাদি। তো এটির ক্ষেত্রে আমরা দেখি প্যানক্রিয়েটিক টেম্পারেচার 50 থেকে 55, এটার মেল ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়ালটাই বেশি সময় ধরে বাঁচে বা ই করা হয়। পিএইচ এর ক্ষেত্রে দেখো 6 থেকে 7.5, 5.5, 6 থেকে 7.5, 3 থেকে 20 গ্রাম, 1.1 গ্রাম, প্যানক্রিয়েটিক 1 থেকে 5 গ্রাম পার লিটার দিতে হয় সাধারণত। ওকে, নাও দা অক্সিডেটিভ ডিসাইজিং। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম হাইড্রোলাইটিক ডিসাইজিং এর, অক্সিডেটিভ দিচ্ছে তাহলে এখানে অক্সিডেশন ঘটবে। ইন অক্সিডেটিভ ডিসাইজিং দ্য সাইজ রিমুভ অক্সিডেটিভ ডিগ্রেডেশন, ইট ইজ পার্টিকুলারলি ইউজফুল হয় এন্ড দ্য সাইজ ইজ বেস্ট আইদার দ্য সিনথেটিক পলিমার পিভিএ অর মিক্সার অফ সিনথেটিক অ্যান্ড ন্যাচারাল পলিমার। হাইড্রোলাইটিক ডিসাইজিং ইজ সাকসেসফুল ইন কেস অফ দ্য ন্যাচারাল স্টার্চ, বাট ইট ইজ অলসো রিমুভ সাইজ বেস্ট অন সিনথেটিক পলিমার। ওকে,
Now, flowing oxidative agents are used in the oxidative discharging. These are hydrogen peroxide, H2O2, sodium bromide, Na2BrO2, sodium and potassium sulfate, sodium chloride, peroxy monosulfuric acid. These are used as oxidative agent for discharging. Advantage ta ki bola hocche je supplementary cleaning effect, effectiveness for topical starches, no loss in effectiveness to due to the enzyme poisons, e dhoroner kono loss nei. Disadvantage ka ache kichu bola hocche some oxidative agents are discharging include possible to fiber, attack and damage the cellulose, jemon peroxy monosulfuric acid. Use aggressive chemical and less variety of application method. Okay. এই হচ্ছে আমার অক্সিডেটিভ ডিসাইজিং এর ক্ষেত্রে তাহলে অক্সিডেটিভ এজেন্ট দিয়ে হচ্ছে তার কিছু অ্যাডভান্টেজ আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম এতক্ষণ ধরে কিভাবে ডিসাইজিং হবে কোন কোন মেথডে বা কিভাবে করব সেগুলো আমরা দেখছি নাও দ্য কোশ্চেন ইজ হিয়ার যে অ্যাসেসমেন্ট পটাশিয়াম আয়োডাইড কেআই যেটা 10 গ্রাম অফ আয়োডাইড 100% পিওর হতে হবে 100 মিলি ওয়াটার 10 গ্রাম পটাশিয়াম আয়োডাইড 100 মিলি ওয়াটারে প্রথমে ডিজলভ করুন Then add 0.6358 gram of iodine, 100%. Then potassium iodate plus iodine. And stir oil until iodine is completely dissolved in KI solution. Completely dissolved. After this, add 800 milli of ethanol. That for 800 milli ethanol. By adding, the water volume should turn into 100 milli. অর্থাৎ 100 মিলি ওই যে যখন আয়োডিন যুক্ত করবো সেটা গলে কতটুকু হয় বাকি রেস্ট অ্যামাউন্টটা পানি দিয়ে 1000 মিলি করতে হবে এটা হচ্ছে তাহলে আমাদের রিএজেন্ট প্রিপারেশন গুলো তাহলে কি কি লাগছে পটাশিয়াম আয়োডাইড এবং পিওর আয়োডিন লাগছে সেই দুটো আমরা কি করছি ডিজলভ করছি ওয়াটারে ডিজলভ করার পর এবার মেথডে আসি কিভাবে টেস্ট করব মেথড অফ টেস্টিং পুট ওয়ান অর টু ড্রপস অফ The above solution on the fabric, one or two drops, rub it gently and then assess the color change for the Tegua scale. ওই ফেব্রিকের উপরে দিব এবং একটু ঘষবো তো কি ধরনের কালার হচ্ছে সেটা আমাদের একটা স্কেল রয়েছে যেমন গ্রে স্কেল রয়েছে গ্রে স্কেল সম্পর্কে এখনো পড়েছো কিনা জানি না তো এটার জন্য আমাদের একটা স্কেল রয়েছে সেটার নাম হচ্ছে Tegua scale. Before testing, the fabric should fold and should not be reduced alkyne tonic অর্থাৎ একবার ফ্রেশ ফেব্রিকের উপরে করব যেটা ডিসাইজিং হয়ে গেছে ওয়াশ ওয়াশ করে সেই ফেব্রিকের অ্যাসেসমেন্ট কি রকম হবে রেজাল্ট বলা হচ্ছে নো কালার চেঞ্জ স্টারস ইজ নট প্রেজেন্ট মনে করে ড্রপ দিলে দেখে যে তারপরে কোনো কালার চেঞ্জ নেই আমরা স্টারস এর সাথে আয়োডিন বিক্রিয়া করছিলাম না কি হয় ব্লু কালার উৎপন্ন হয় পেল ব্লু or violet blue presence of ester size on the blend synthetic size থাকতে পারে fabric এ যদি দেই তাহলে pale blue যদি হয় আর যদি brown হয় presence of modified esters on blend esters or PVA size বলা যে presence of modified esters or blend esters brown যদি হয় তাহলে এটা থাকতে পারে তাহলে এই আমরা প্রথমে reagent preparation করলাম রিএজেন্ট প্রিপারেশন করার পর আমরা কি করছি মেথড অফ টেস্টিং তাহলে ড্রপার দিয়ে দেখছি তারপর অ্যাসেস করছি যে এটার কালার আলটিমেট চেঞ্জ হচ্ছে কিনা সেটার উপর ঠিক আছে যদি কালার চেঞ্জ হয় তাহলে আছে আর যদি না হয় তাহলে নেই তাহলে কমপ্লিটলি ডিসাইজিং হয়েছে সো এখানে যে রেটিংটা থাকে 1 থেকে 9 পর্যন্ত তো 9 দেখো যে একটু ডাল আর 1 দেখো কালারফুল সো বলা হচ্ছে কমপ্লিট রিমুভাল অফ স্টারস উইল নট রেজাল্ট এনি কালার ফরমেশন রেটিং 9 এন্ড পোর স্টারস রিমুভাল ক্যান রেটিং 1 অর্থাৎ 1 হলে খারাপ 9 হলে ভালো
অর্থাৎ যত বেশি স্টার্চ থাকবে আমাদের কেমিক্যাল দিয়ে যখন আমরা টেস্ট করব তখন কি হবে, সেই স্টার্চের ফলে সেটি ভায়োলেট আকার ধারণ করবে, আর যেটাতে স্টার্চ নেই সেখানে কালার চেঞ্জ হবে না বা অল্প হবে। ওকে, সো দিস ইজ দ্য স্কেল যেটার নাম ট্যাগোয়া স্কেল, এটি দিয়ে সাধারণত মিলানো হয় যে হয়েছে কিনা। ওকে, নাও কমন প্রবলেমস অফ দিস সাইজিং, কি কি প্রবলেম হয় সাধারণত, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। কমন প্রবলেমস অফ ডিসাইজিং, কি কি প্রবলেম হতে পারে, ফার্স্ট অফ অল ইনকমপ্লিট ডিসাইজিং, কোথাও ডিসাইজিং হয়েছে কোথাও হয়নি। কজেস কি, ইনএডিকুয়েট এনজাইম, পর্যাপ্ত এনজাইম যদি না থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসাইজিং বাদ পিএইচ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসাইজিং বাদ টেম্পারেচার, ইনসাফিসিয়েন্ট ফেব্রিক পিক আপ বা ঠিক মতো নেয়নি, insufficient digestion time, poor enzyme activity, deactivation of enzyme due to the presence of metal and other contaminants, temperature baralo more jabe, ineffective wetting agent, incomplete wetting agent. Ki korbo tahole sufficient tale je karone ghoteche sei karon gulo samadhan korabo taholei to holo tale sufficient enzyme use korte hobe, অপটিমাম পিএইচ কন্ট্রোল করতে হবে আমরা যে চার্টে দেখলাম, অপটিমাম টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, অপটিমাম স্কুইজ প্রেসার এন্ড ইউজ ওয়েটিং এজেন্ট ব্যবহার করতে হবে, ডাইজেশন টাইম দিতে হবে, ইউজ গুড এনজাইম ইউজ করতে হবে, ইউজ অফ সফট ওয়াটার এন্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট স্টারিং এজেন্ট ইউজ করতে হবে। আমরা পড়েছিলাম যে ডিসাইজিং এর ক্ষেত্রে সব হার্ড ওয়াটার কি প্রবলেম করে, যে অ্যামাইলেস যে এনজাইমটা রয়েছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, এটা পড়েছি আমরা স্কারিং স্টেজে। Use of goods and effective agent, use of compatible wetting agent. Okay, so amra eglo use kore ei problem ta ke remove korte pari. Secondly, je problem ta seta hocche uneven disizing, orthat width wise arekta hocche length wise, width jeta choura seti ki karone hoy bola hocche uneven pad pressure, je pressure ta roller e seti jodi uneven hoy, non-uniform pad temperature, non-uniform chemical concentration in the bath. কি করব, তাহলে ইউনিফর্ম করে দিব, ইউনিফর্ম স্কুইজ প্রেসার, অর্থাৎ যে কারণটা সেটাকে ইউনিফর্ম বাথ টেম্পারেচার, ইউনিফর্ম কেমিক্যাল কনসেন্ট্রেশন। আনইভেন ডিসাইজিং লেন্থ ওয়াইজ, লেন্থ ওয়াইজ বলা হচ্ছে যে আনইভেন পিক আপ, প্রিফারেন্সিয়াল ড্রাইং আউটার লেয়ার অফ দ্য বাথ, মানে বাইরের প্রান্তগুলো আগে শুকিয়ে যায় বা লাইক, টেম্পারেচার ভেরিয়েশন ডিউরিং ডাইজেশন। রেমেডিস কি, ইউনিফর্ম পিক আপ অ্যালং দ্য ফেব্রিক লেন্থ, কাভারিং দ্য ব্যাচ উইথ দ্য পলিথিন অর আদার সুইটেবল শিট অ্যান্ড কিপিং দ্য ব্যাচ রোলিং, কাভার করে রাখতে হবে যেন প্রান্তগুলো শুকিয়ে না যায়। মনে করো তুমি একটা রোলারে গিয়ে করলা, সেখানে বাইরের প্রান্তটা শুকিয়ে গেল, তাহলে তো হলো না, তো প্লাস্টিক দিয়ে রাখলে সেটা হবে না। কাভারিং দ্য ব্যাচ উইথ ইন দ্য পলিথিন অর সুইটেবল শিট টু কিপিং দ্য ব্যাচ রোলিং। ওকে, আনইভেন ডিসাইজিং, আনইভেন ডিসাইজিং র্যান্ডম, যেখানে জায়গায় জায়গায় হতে পারে সেটার জন্য আমরা কি করতে পারি, পোর ওয়েটিং এজেন্টের কারণে হতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বাথ টেম্পারেচারের কারণে হতে পারে, ফর্মিং দ্য বাথের কারণে হতে পারে, ইমপ্রপার ইউজ অফ দ্য ডিফোমারের কারণে হতে পারে, আনইভেন লিকুইড ডিস্ট্রিবিউশন ডিউরিং প্যাডিং, নন ইউনিফর্ম ওয়াশিং আফটার ডিসাইজিং। রেমিডিস, ইউজ অফ ইফেক্টিভ অ্যান্ড কমপ্লিট ওয়েটিং এজেন্ট, অপটিমাম বাথ টেম্পারেচার, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ডিফোমার্স, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ডিফোমার্স, একই জিনিস দুইবার আসছে, ইউনিফর্ম লিকুইড ডিস্ট্রিবিউশন ডিউরিং প্যাডিং থ্রু আউট দ্য ইউনিফর্ম ওয়াশিং অ্যান্ড সাইজ। সো বাই, আচ্ছা নেট খুবই ঝামেলা করছে আজকে মনে হচ্ছে, শেষ হয়ে গেছে আমাদের। সো এই কারণে আমাদের আনইভেন ডিসাইজিংটা হতে পারে র্যান্ডমলি, এবং সেটার এইখানে যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ডিসাইজিং মেশিন। এটিতে সাধারণত এখানে ডিসাইজ লিকুইডটা দেওয়া হয়, আমরা এনজাইম দিয়ে যদি করি তাহলে এনজাইম, অথবা আমরা যেটা দিয়ে করবো অ্যাসিড অ্যালকালি যেটা দিয়ে করি না কেন, স্যাচুরেটর, এখানে অনেকক্ষণ ধরে থাকবে, স্যাচুরেশন হবে, ভিতরে ঢুকবে। দেন প্রি হিটার, প্রি হিটারে সাধারণত টেম্পারেচার আমাদের রিকোয়ার্ড টেম্পারেচারটা উঠানো হয়, যেমন বেশিটা 120 বা এরকম, এখানে গরম হয়ে বয়েল হয়ে মোটামুটি, তারপর সেটা যাচ্ছে আমাদের জে বক্সে বা স্যাচুরেশন, জে বক্স চেম্বারে, যেখানে মূলটা থাকবে আমাদের, যেমন 70 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 60-তে অনেকক্ষণ ধরে অবস্থান করবে, এটা হচ্ছে সেই জায়গা।
তো এখানে অনেকক্ষণ ধরে বয়েল ওয়াটারে থাকবে না, তার যে রিকোয়ার টেম্পারেচারে থাকবে, থাকার পর এটি ওয়াশিং হয়ে চলবে। তো এই হচ্ছে ডিসাইজিং এর ফুল প্রসেস। তাহলে আজকে আমরা যে লেকচারটি পড়লাম সেটি যদি একটু সামারাইজ করি, তাহলে যেটি দাঁড়াচ্ছে যে আজকে আমরা পড়েছি সাইজিং এবং ডিসাইজিং। তো সেখানে আমাদের সাইজিং সম্পর্কে আমরা জেনেছি যে সাইজিং প্রথমত কি, আমরা যদি প্রথম থেকে দেখি যে সাইজিং কি, যে ওয়ারপিয়ানে শক্তি বৃদ্ধি করার জন্য একটা কোটিং দেওয়া হয় সেটাকে আমরা সাইজিং বলছি। নানা কারণে অর্থাৎ ফ্রিকশন কমানো, স্ট্রেন বৃদ্ধি, অনেকগুলো কারণে সাইজিং করি। তারপর হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা দেখেছি, বিভিন্ন প্রকার ইনগ্রেডিয়েন্টস, তাদের নাম এবং তাদের ফাংশন আমরা দেখেছি যেগুলো সাইজিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আসতেছে বিভিন্ন কমার্শিয়াল নেম, তারপর টাইপস অফ সাইজিং, কি কি ধরনের সাইজিং করা হয়, রেসিপি, কিভাবে সাইজিং করব সেটি। ওকে, এরপরে আসে আমরা কি হবে সাইজিং করলে, প্রভাব গুলো কি কি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আসে এটাকে উঠাতে হবে, তাহলে এটার পর ডিসাইজিং ফেব্রিক বোনা হয়ে গেলে কেন ডিসাইজিং করব, অবজেক্টিভস, কিভাবে কোন কোন ফ্যাক্টর গুলোর সাথে জড়িত এবং কোন কোন মেথডে আমরা ডিসাইজিং করতে পারি, হাইড্রোলাইটিক এবং অক্সিডেটিভ। হাইড্রোলাইটিক মেথডের ভিতরে সবগুলো দেখেছি, রড স্টেপিং, সেটার অ্যাডভান্টেজ যে অ্যালকালি স্টেপিং, অ্যাসিড স্টেপিং, এনজাইমেটিক স্টেপিং, হ্যাঁ সেটা এনজাইমেটিক স্টেপিং এর কিছু প্রক্রিয়া কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কত টেম্পারেচারে কাজ করবে, কতটুকু দিতে হবে। অক্সিডেটিভ ডিসাইজিং, তার কিছু কেমিক্যাল অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং এটা যে আমার হয়েছে অর্থাৎ ডিসাইজিং, সেটার অ্যাসেসমেন্ট প্রক্রিয়া, অ্যাসেসমেন্ট স্কেল, এবং সেটির কিছু কমন প্রবলেম দিয়ে আজকের এই লেকচারটি শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।